আমরা একটু যাবো এখানকার পাবলিকের রিভিউ একটু পড়ে নিব যখন ভাঙবে, তার আগেই তারা যে আসলেন কি অনুভূতি নিয়ে সেটি একটু জানবো। তো সেখানে অনেকে অনেক মেয়েদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে একটু আমরা জানবো। তো ভাইয়া একটু যদি বলতেন অনুভূতিটা, কি অনুভূতি নিয়ে আসলেন সিনেমা হলে? আসলেন সিনেমা হলে আসছি কি অনুভূতি নিয়ে, এটাই তো মানে কি বল, শাকিব খানের এই প্রিয়তম মুভিটা দেখছি, ওটা দেখে ভালো লাগছে, তাই একটা অনুভূতি নিয়ে আসছে, এর জন্য যে এটা অনেকটা ভালো হবে ওটা আগেরটা থেকে। আপু আসেন কি আসেন? এই আর কিছু না। আপনাকে নিয়ে আসছেন একটু বলেন, বলেন বলেন শাকিব খান ছবিটা কতদিন যাবত দেখেন আপনি? অনুভূতি বলেন কেমন হবে ছবিটা? ভালোই হবে অবশ্য, যেহেতু প্রিয়তমা ভালো হয়েছে তাহলে রাজকুমার ভালো হবে। আপনার রাজকুমার কে? আমার রাজকুমার নাই, এখনো হয়নি, দরকার নাই। কেন কেন এমনি? আপনার কয়জন আসছে ছবি দেখতে? আমরা দুইজন আসছি, আসছে মোট চারজন, কিন্তু দুজন দেখবো না। রাজকুমার আসছে? হ্যাঁ। আপনার রাজকুমার আসছে? আমার রাজকুমার, আপনার আপনার রাজকুমার হয়নি? নাই। দর্শকদের হয়েছে পড়ে গেছে, দেখুন পরিস্থিতি, দর্শক আমরা দেখতে পাচ্ছি, মানুষ দর্শকদের একদম উপচে পড়া ভিড়। এই যে ছয়টার শো শুরু হবে, অসংখ্য দর্শক, অসংখ্য ভক্ত দেখতে পাচ্ছি আমরা। এই যে মধুমিতা সিনেমা হল দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখন সিরিয়ালে দাঁড়াবেন টিকেটের জন্য। এতক্ষণ গেটের বাইরে ছিলেন, গেট খুলে দেওয়া হয়েছে, এখন ভিতরে যাবেন, টিকিট কিনবেন, তারপর ছবিটি উপভোগ করবেন সবাই মিলে। দর্শক আমরা এখানে একটু নারী দর্শক দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলবো আমরা, একটু যদি অভিমতটা জানাতেন আমাদেরকে প্লিজ। আমি মাত্র দেখতে যাচ্ছি, যদি ভালো হয় ইনশাআল্লাহ আপনারা জানেন। কি অনুভূতি নিয়ে আসেন, কি অনুভূতি? দেখার ইচ্ছা ছিল জিন্টু, বাট শাকিব খান তো দেখতে হবে। জিন্টু দেখলেন না কেন? এটা কোথায় চলছে আমি জানি না, কোন হলে যাচ্ছে? আচ্ছা আপনি তো হলে জানেন না। না না, হলটা জানছি না। আচ্ছা কাজ দিয়ে দেখুন, বরাবর শাকিবের ছবি দেখা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন দেখেন, কেন দেখেন? শাকিব ভালো লাগে, ওকে শাকিবটা বেস্ট বেস্ট। একটু বলেন আপু প্লিজ, অন্য কোনো ছবি দেখবেন কি না? ঈদের উপভোগ আপনারা বিভিন্ন জায়গায় হয়তো আনন্দ করতে পারতেন, সময় পার করতে পারতেন, সেই সেদিক থেকে না করে সিনেমা হলে কেন আসলেন? ভালো লাগে শাকিব খানের দেখতে আসছি, শাকিব খানের ভালো লাগে দেখতে আসছি, ভালো লাগে, মানে পছন্দ না। আচ্ছা প্রিয়তমা দেখা হয়েছে? জি অনেক ভালো হয়েছে প্রিয়তমা। কেমন মনে হচ্ছে, এটা কেমন হইতে পারে? অনেক সুন্দর হবে মনে হয়, আজকে মনে অনেক সহজ হবে, সুন্দর হবে, এমন দেখি না, এটা দেখলে বুঝতে পারবো। ওকে আসলেন আসলেন, দেখতে আসছি সুবিধা আমি ছোট থাকতে এই সিনেমা ছোট থাকতে দেখতেছি সিনেমা, মধুমিতা সবার ছবি তো দেখছি, এখন তো নায়ক হয়ে রয়েছে শাকিব খান একটাই, আগে তো অনেক জনের নায়ক ছিল, আলমগীর বই অনেক যে ছিল না, এখন তো এরা তো ছবি করেন, এখন তো সবার জন্য প্রিয় হয়ে দাঁড়াইছে শাকিব, এরা আমার জন্য। হ্যাঁ আমারও ভালো লাগে, এ লেগে তো আসছি, বাচ্চাদের ব্যাগ নিয়ে তুই আসছি, আমরা দুজন আসছি, অনেক টিকিট দেরি জানি না ভি কত। ভালো ছবি হলে কি আসলে হবে কি হবে না আপনারা? হ্যাঁ হবো না কেন, ভালো ছবি হলে আসবো না, সবসময় বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আসে না, এখন তো ভালো হয়েছে,
আগের থেকে অনেকটা অনেক সুন্দর হয়েছে। আগে তো মনে করেন কিছু কিছু নায়ক নেগে এসে তো খারাপ মনে হয়েছে, এখন তো খুব সুন্দর হয়েছে। এখন সিনেমা দেখা ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগে, হ্যাঁ দেখা যায়। এই জন্য আসি, এখন আমরা আসতেছি পরবর্তী বাচ্চাদের নিয়ে আসুন, ভালো হইতেছে আস্তে আস্তে। কিছুদিন তো একেবারে নোংরা বানিয়ে ফেলাইছিল কিছু কিছু নাকি, এখন তো আর নোংরা মিলি, এখন তো সুন্দর ফ্যামিলি নিয়ে দেখাবো তো সুন্দরের ছবি হয়, সামাজিক ভাবে ছবি। প্রিয়তমাটা কি সুন্দর ছবি গেল, এই আসলে আজকে আবার শাকিব খানের ছবি দেখতে আসলাম, কেন অনেকদিন দেখে দেখতে যায় আমি। একটু যদি বলতেন আসলে দর্শক শ্রোতা, এই যে সাকিব ভক্ত বা যারা সাকিব খানকে ভালোবাসেন বা ঈদের ছবি দেখতে সিনেমা হলে হলমুখী হন, তারা কিন্তু এই যে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে, মানে খুব সুন্দরভাবে কিন্তু